নমস্কার, শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা। আজকের আপডেট ধনতেরাসের ইতিকথা। আমি আপনাদের সামনে সুচিরঞ্জন সব। আপডেটটি ভালো লাগলে আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করুন, বেশি করে কমেন্ট করুন এবং কমেন্টের চটজলদি লাইক পেয়ে যান, আর সাবস্ক্রাইবের বটন অন করে লাল রঙের বেল বাজিয়ে বেশি করে সাবস্ক্রাইব করুন। আর যারা আগে থেকে আপনাদের পছন্দের চ্যানেল এসএফ নিউজ অফিসিয়ালকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের আপডেট ধনতেরাসের ইতিকথা। দীপাবলি মূলত 5 দিনের উৎসব। এর আর এক নাম ধনত্রয়োদশী বা ধনদাত্রী ত্রয়োদশী। ধন শব্দের অর্থ সম্পত্তি, ত্রয়োদশী শব্দের অর্থ হিন্দু ক্যালেন্ডারের 13তম দিন। দীপাবলির সময় লক্ষ্মী পুজোর দিন দুই আগে ধনতেরাস হয়। বলা হয় ধনতেরাসের দিন দেবী লক্ষ্মী তার ভক্তদের গৃহে যান ও তাদের ইচ্ছা পূরণ করেন। ব্যবসায়ী সম্প্রদায়ের কাছে এই দিনটি খুব গুরুত্বপূর্ণ। তারা এদিন দামি ধাতু কেনে। সম্পদের দেবতা কুবেরও এদিন পূজিত হন। কথিত আছে রাজা হিমার 16 বছরের ছেলের এক অভিশাপ ছিল। তার কুষ্টিতে লেখা ছিল বিয়ের 4 দিনের মাথায় সাপের কামড়ে তার মৃত্যু হবে। তাঁর স্ত্রীও জানত সেই কথা, তাই সেই অভিশপ্ত দিনে সে তার স্বামীকে সেদিন ঘুমোতে দেয়নি। শোয়ার ঘরের বাইরে সে এবং তাঁর স্ত্রী সমস্ত গহনা ও সোনা রূপার মুদ্রা জড়ো করে রাখে। সেই সঙ্গে সারা ঘরে বাতি জ্বালিয়ে দেয়। স্বামীকে জাগিয়ে রাখতে সে সারা রাত তাকে গল্প শোনায়, গান শোনায়। পরের দিন যখন মৃত্যু দেবতা যম তাদের ঘরের দরজায় আসে, আলো আর গয়নার জৌলিসে তার চোখ ধাঁধিয়ে যায়। রাজপুত্রের শোয়ার ঘর পর্যন্ত তিনি পৌঁছন ঠিকই, কিন্তু সোনার উপর বসে গল্প আর গান শুনেই তার সময় কেটে যায়। সকালে কাজ অসম্পূর্ণ রেখেই চলে যান তিনি, রাজপুত্রের প্রাণ বেঁচে যায়। তারপর দিন সেই আনন্দে ধনতেরাস পালিত হয়। ভারতে ধনতেরাস উৎসব উদযাপিত হয় সোনা রূপা বা বাসন কিনে। একে সৌভাগ্যের লক্ষণ বলা হয়। চারিদিকে প্রদীপ জ্বালিয়ে দেবীর আরাধনা করা হয়। পূজিত হন গণেশও। সারা ভারতের সঙ্গে তাল মিলিয়ে পশ্চিমবঙ্গেও যে ধনতেরাস উৎসব জাঁকিয়ে বসেছে এখন তা নিয়ে সন্দেহ নেই। বিশেষ করে এখন ধনতেরাস বাঙালিদের একটা প্রধান উৎসবের মতোই হয়ে উঠেছে। এ সময়ে জুয়েলারিতে অনেক বেশি ডিসকাউন্ট পাওয়া যায়। যারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ তারা তো বটেই, যারা মধ্যবিত্ত তারাও চান এই সময়ে মেয়েদের জন্য বা নিজেদের জন্য কিছু না কিছু গহনা কিনে রাখতে। কারণ এই সময় শুভ সময় হিসাবে চিহ্নিত। শুভ সময়ে শুভ অলংকার কিনে রাখলে তা শুভকার্য হিসেবেই চিহ্নিত। আর এ কারণেই বিভিন্ন ব্র্যান্ডের দোকানগুলিতে
এই সময়ে ভিড় লেগেই থাকে। আজকে এই পর্যন্ত, আপনারা শেয়ার করুন, বেশি করে কমেন্ট করুন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। খবর কখনো থেমে থাকে না, সব সময় নিত্য নতুন খবরের আপডেট নিয়ে আপনাদের সামনে এস সাহু নিউজ অফিসিয়াল। ধন্যবাদ।